নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন ভরসা রাখুন। আগামী 27 ফেব্রুয়ারি তারকেশ্বরে পৌর নির্বাচন, সেই পৌর নির্বাচনকে কেন্দ্র করে তারকেশ্বরে এলেন অসীমা পাত্র। আজ তিনি বিকালে তারকেশ্বরে প্রচারে এসে তিনি বলেন 15-15 আসনই চাই তাদের, কিন্তু তারকেশ্বরের এই জয় দীর্ঘদিনের প্রত্যাশার ফল। কারণ এখানে যেভাবে উন্নয়ন করেছে তারকেশ্বরের পৌরসভা প্রতিটি কাউন্সিলর, তাতে তারকদের জয় অনিবার্য বলে বললেন অনেক মানুষ এবং ভোটাররা। দেখুন অসীমা পাত্র কি বললেন। দিন হচ্ছে, লাইট থেকে শুরু করে জল থেকে শুরু করে আজকে কোনো জায়গায় কি বাকি রেখে দিয়েছে? কোনো জায়গা তো বাকি নেই। তাহলে মানুষ তো উন্নয়ন চায়, মানুষ কি খুন খাবারই চায়? মানুষ কি যে যারা অত্যাচার করে তাদের চাই, না 34 বছরে খুনি সিপিএমকে চাই, কাউকেই চাই না, নাকি কৃষক হত্যা বিজেপিকে চাই, কাউকে চাই? যারা কৃষকের পাশে, মানুষের পাশে, গরিবের পাশে, ছাত্রদের পাশে আজকে যারা থাকে তাদের পাশে জনগণ। আমাদের হচ্ছে, আমরা যারা আমাদের বাংলার, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুপ্রেরণা দেয় যে মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে। কয়েকদিন আগে দেখেছেন 4টে পৌর নিগম জেতার পরেই বলেছে যে আরও দায়িত্ব আমাদের বেড়ে গেল, আরও দায়িত্ব নিয়ে কাউন্সিলরদের কাজ করতে হবে। ঠিক তেমনি বিগত দিনে উত্তম দা, স্বপন দা থেকে শুরু করে, আমাদের রূপা থেকে শুরু করে, আরও যারা উত্তম ভান্ডারি থেকে শুরু করে যারা আছে, আরও অনেক যারা কাউন্সিলর ছিল, তারা তো প্রচুর কাজ করেছে, প্রচুর কাজ করেছে এই পৌরসভার জন্য। তাই আজকে আমাদের প্রত্যেকটা কাউন্সিলরটা, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নেত্রীর ছায়া দলে যারা থাকবে তারাই আজকে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে। প্রথমত হচ্ছে আমি বলছি একটা কথা, যে অডিটোরিয়াম আমাদের বিভিন্ন জায়গায় হয়েছে, আজকে যদি তাদের ডিমান্ড থেকে আগামী দিনে যে বোর্ড আসবে সেটা পাস করে পাঠাবে। এবং আমি একদম 15-15, বাকি 3 জন 0।